আসসালামু আলাইকুম নিক্সন চৌধুরীর লাগাম টেনে ধরতে বললেন সেক্টর ফোরাম মুক্তিযুদ্ধ ঘটনাটা কি নিক্সন চৌধুরী এত প্রভাবশালী একজন ব্যক্তি সম্প্রতি তিনি একটা ছবি ও বেশ ফেসবুকে মার্কেটিং করেছেন বলা যায় প্রধানমন্ত্রীর সাথে তার ছবি তার পরিবার ছবি দিয়ে বলেছেন যে আমাদের বাড়িতে প্রধানমন্ত্রী পরে জানা যায় যে ঘটনাটা আসলে অন্যরকম যাক সেই বিতর্কে নাই গেলাম এত সম্ভবত এই সমস্ত ছবি পোস্ট করার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী আত্মীয় সেটা মানে সন্ধ্যের কোনো অবকাশ নেই কিন্তু তার যেই অ্যাটিটিউড তার যে আচরণ এবং সিনিয়র নেতাদের প্রতি তার যে অবজ্ঞা এবং অবহেলা এবং ইগনোর করার এক ধরনের মানসিকতা এটা বারবার সামনে চলে আসছে তো এবারও এসছে এবং এবার ভালোভাবেই বিষয়টি মানে সামনে চলে কেননা সিনিয়র নেতারা এবং মুক্তিযোদ্ধারা সমাবেশ করে এটি একটা বার্তা দিয়েছে সেই খবরে বলা হচ্ছে ফরিদপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের নেতারা প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন নিক্সন চৌধুরীর লাগামটা টাইনা ধরেন পাশাপাশি নিক্সন চৌধুরীকে কাউন্সেলিং করার পরামর্শ দেওয়া হয়েছে ওই সভা থেকে শনিবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ফরিদপুরের সদরপুর ও পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে এই সভার আয়োজন করে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ফরিদপুর শাখা বলা হয় প্রয়াত সবাই জননেতা বৃহত্তর ফরিদপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক এস এম নুরুন্নবী ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াককে জড়িয়ে মিথ্যা বানোয়ার বৃত্তি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নিকসান চৌধুরী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল বলেন নিকসান চৌধুরী নিজেকে লর্ড মনে করেন অশ্লীল ভাষায় গালাগালি করেন এবারে উপজেলা নির্বাচনে সদরপুরের জনগণ নিক্সনের এই সব ফাজলামি মেনে নেয়নি তিনি আরো বলেন আর এসব ভাষা আমরা সহ্য করব না আগামী দিনে আর আপনাকে কনসিডার করা হবে না অর্থাৎ ছাড় দেওয়া হবে না হুশিয়ার হয়ে যান বীর মুক্তিযোদ্ধার সন্তানদের অশ্লীল কথা বলার আগে এস এস এ এ আর দেখে নেবেন অর্থাৎ ইতিহাস বলছেন। সাইফুল ইসলাম প্রশ্ন রেখে বলেন আপনি যে পরিবার সন্তান আপনার তো এরকম গালাগালি করার কথা না আপনার বাবা এই ভাষায় কথা বলেননি আপনার ভাই এই ভাষায় কথা বলেন না আপনি এই ভাষা কোথায় পেলেন নিকসন চৌধুরীর বক্তব্যে তীব্র প্রতিবাদ ও জানিয়ে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন পিতা নাই আপনি আছেন নিক্সন চৌধুরী একজন এমপি হয়ে তিনি যেভাবে যে ভাষায় আপনার মনোনীত জেলা আওয়ামী সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে কথা বলেন এই বিচারের ভার আপনার কাছে দিয়ে গেলাম নিক্সান চৌধুরীর লাগামটা টাইনা ধরে আসলে কি টাইনা ধরা সম্ভব দেখা যাক দলের তো যেই ধরনের পরিস্থিতি মানে সকল জায়গায় কোন কার মানে কার লাগাম টানবে কার লাগাম ছেড়ে দেবে এইটা এখন বলা খুবই মুশকিল কারণ দলের বিভিন্ন জায়গায় জায়গায় যেভাবে মাফিয়া এক ধরনের উৎপত্তি হয়েছে শক্তি সঞ্চয় হয়েছে তার উপর দলের নিয়ন্ত্রণ কতখানি সেটা বারবার সেই প্রশ্নটা আসছে আগামীতে হয়তো আরো বড় করে দেখা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ